রহমতুল্লাহ বারাকাতজি সম্মানিত ভাই জানতে চালেন যে বিড়ি সিগারেট করা বি সিগারেট এগুলা সম্পর্কে এবং এগুলার প্যাকেট নিয়ে মসজিদে দেওয়া সম্পর্কে সম্মানিত ভাই এখানে যে বিষয়টি বিড়ি সিগারেট এটা পান করা এটা হারামের অন্তর্ভুক্ত কারণ আল্লা তালা করার মধ্যে বলেন ইহিল ইহু ইহিদ তৈবাত ও ইউহারু মালিক কোন খবাইস নবী সাল্লিসাল্লাম যে দিনই এসছেন এই দিনের মধ্যে যে পবিত্র জিনিস হালাল করেন এবং খবিশ জিনিস যেগুলো এগুলো হারাম করেন তাই যে মদ এবং যে তামাক বি সিগারেট জর্দা এগুলো আসলে যে হারাম ভবিষ্যৎ অন্তর্ভুক্ত এগুলো পবিত্র নয় এবং ডাক্তারের মতেও এগুলা যে অনেক ক্ষতি সাধক আর ইসলামের মধ্যে আসলে দরার ওলা নিজের ক্ষতি করতে না অন্যের ক্ষতি করতে নাই তাই বি সিগারেট নিজে খান ফান করার দ্বারাই নিজের ক্ষতি হয় এবং আশেপাশে লোক যারা কষ্ট পায় এই জন্য তাদেরও ক্ষতি হয় তাই দুইটাই হারাম আর বিশেষ করে মাসজিদের মধ্যে আসাটা এটা আরো মারাত্মক যেহেতু এটা দুর্গন্ধ অনেক মারাত্মক একটা হাদিস সহি মুসলিমের পাঁচশত সাতষট্টি নম্বর হাদিস অ্যান্ড উমার আবুল খতাবদ্দীল্লাহ আনহু কল উমর আব্বিন খতাবদ্দিউল্লাহ বলেন ইনকুম আইস তা কোন সাজারা রাত নেই যে তোমরা হে লোক সকল তোমরা দুইটা গাছ খাও লা আর হুমা ইতাই আমি এই দুটাকে যে মানে পবিত্র মনে করি না এগুলোকে আমি যে আসলে প্রায় অপছন্দ বিষয়গুলোর মধ্যে মনে করি হাজাল বাসল ওয়া এই দুটা হচ্ছে ফেয়াজ এবং আরেকটা হচ্ছে রোশন আকাদাসুল্লাহ ইসলাস ইদা ওয়াজাদি হাহুমা মিনার রাজ মসজিদি আমি রসুসাল্লাহ সাল্লামকে অবশ্যই দেখছি যখন এই দুইটার অর্থাৎ রসুনের কোনো দুর্গন্ধ কোনো ব্যক্তির নিকট পেতেন মসজিদের মধ্যে আমার আবিহি ফা ইল আল বাকি আর রাসুস আল্লাহ সাল্লাম লোকদেরকে বলতেন এই লোকদেরকে এই লোকটিকে বাহির করে নাও একবারে বাকি এল করকত কবরাসান পর্যন্ত তাকে দিয়ে আসো অর্থাৎ তাই তার দুর্গন্ধ সহ তাকে রাখতেন না তাকে একবার বাকি নামক কবরসার পর্যন্ত তাকে যে বাইল করে দিতেন সাহাবাই কালাম রাস্তুলে নিতে ফামান আকাল আহমা ফাল ইউমিত হুমা তব যে কেউ এই দুটাকে খেতে চায় অর্থাৎ পেঁয়াজ এবং রসুন সেই যেন এই দুটাকে পাকানোর পর খায় যেহেতু পাকানোর কারণে এটার দুর্গন্ধটা চলে যায় তাই সময় ভাই এখানে যে বিষয়টি আমাদের যে প্রয়োজন সেটা হচ্ছে এক তো বিষয়টি হারাম এবং এটা ক্ষতিকর অন্যের জন্য ক্ষতিকর মসজিদের মধ্যে যে আসলে এটা আরো মারাত্মক ক্ষতিকর কারণ হাদিসের মধ্যে আছে মানুষের যে সকল জিনিসের দ্বারা কষ্ট পায় ফেরস্তারাও সেই দ্বারা কষ্ট পায় তাই অনেকের মৌখের দুর্গন্ধ আছে এবং বগলের দুর্গন্ধ আছে এবং ফায়ের মোজার মধ্যে দুর্গন্ধ থাকে হ্যাঁ এই জন্য মসজিদের পরিবেশের মধ্যে এগুলো আরো মারাত্মক হয়ে দাঁড়ায় তাই যাদের মধ্যে এই বতবসগুলো আছে এগুলা ভালো মানের আতর গোলাপ ভালো লোকের মাখবে যাতে করেই ওইগুলো কোপন থাকে নিজের বগলের নিজের মুজার বা নিজের মুখের দুর্গন্ধগুলো যেন প্রকাশটা পায় যেন ভালো মানের একেবারে কড়া আতর গোলাপ মাখবে আর মাসজিদে আসবে আর যারা যে ধূমপান করবে তাদেরও উচিত হচ্ছে এগুলোকে ছেড়ে দেওয়া এবং যদি নাকি চান্স খাইয়ে ফেলে এবং মসজিদে আসতে হয় তাহলে তাকে ভালো করে এমন মানের যে টুথপেস্ট ব্যবহার করতে হবে করে দুর্গন্ধ না থাকে এবং আতর গোলাপ মাখতে হবে যাতে করে অন্যের কোনো কষ্ট না হয় আর রয়ে গেল প্যাকেট হ্যাঁ বিড়ি সিগারেটের প্যাকেট এটা যে নামাজ অবস্থায় রাখতে পারবে কিনা এটারও ভিন্ন কথা একটা জিনিস হারাম কিন্তু সেটা যে না ফাক নয় যেমন মনে করেন বিষ এটা খেলে মানুষ মরে এটা হারাম খাওয়া কিন্তু এটা যদি শরীরে লাগে এটা দেওয়া প্রয়োজন আছে যেহেতু এটা না ফাক না তেমনই যে তাম্বাকু সিগারেট জর্দা এগুলা আসলে যে না ফাক নয় খাবার হারাম ঠিক ব্যবহার করা হারাম কিন্তু এগুলো নাফাক নয় সুতরাং এগুলা যদি থাকে নামাজের কোনো সমস্যা হবে না তারপরেও আল্লাহর ঘর পবিত্র যে গরম মধ্যে এই সমস্ত নাফাক না হলেও যদি নাকি এটা খাবার দ্বারাই তো হারামই হয় তাইলেও আল্লাহর ঘরের সানের মোতাবেক নয় এগুলাকে মসজিদে নিয়ে আসা তো এগুলোর থেকে দূরে থাকতে হবে তবে যদি কেউ নিয়ে আসে তাইলে না তার নামাজ হবে না একথা বলা যাবে না সে অন্যায় করছে এতটুকুই তবে যে এ সমস্ত বিষয় থেকে যে ডুমফান সিগারেট হ্যাঁ এগুলো থেকে নিজেকে অবশ্যই বাঁচায় রাখতে হবে নিজের জন্য যে উপকার এবং সমাজের জন্য উপকার আশা করি বিষয়টা বুঝতে পেরেছি বাকি আল্লাহাম মুহাব সালামুক রহমত আবর